হ্যাঁ আমরা অন্য পারে যাব ডেন লায়নের ডেন চল চল প্রপ তো নিয়ে যেতে হবে সাথে করে পরে করে নিয়ে যেতে হবে না হুম গুড মর্নিং বন্ধুরা নিশ্চয় তোমরা খুব খুব ভালো আছো আর ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আজকে তারিখ কত তারিখ আজ 6 তারিখ এখন 6টা 18 বাজে আমরা কালকের মতন আজকেও যাচ্ছি সূর্যোদয় দেখতে মুরুগুমায় মুরুগুমা লেগে তোমাদেরকে দেখাবো সেটা দৃশ্যটা খুব সুন্দর লাগছে সকালটা তাই না দেখ নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন দেখুন এই রকম সূর্যোদয় দেখে আপনারা তো মন একদম খুশি হয়ে যাবে আমি চলে এসেছি অনলি বাপি চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যা ইচ্ছে তাই করবেন এই রকম দৃশ্য আপনি আরে এখানে জলটা কালকেও আমরা এখানে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আজকেও এসেছি আজকে সবাই এসেছি দেখতে পাচ্ছ আমি আর সত্য কালকে এসেছিলাম আজকে সবাই সৌরভ আছে ওইদিকে আমাদের রণজয় আছে ওদিকে কল্যাণ শুভ আর সব লেডিসরাও আছে হ্যাঁ আজকে সবাই এসে আমরা উপভোগ করছি সূর্যোদয়টা কালকে তো সবাই আসেনি আজকে সূর্যোদয় খুব 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 দারুণ দেখলাম আজ কালকেও দেখেছিলাম দারুণ আজকেও দারুণ দেখলাম আমরা দুদিনই দারুণ দেখলাম আমাদের ভাগ্যটাই ভালো আছে আজকে আর এদিকে সূর্য আর এদিকে চাঁদ করে চাঁদ দেখা যাচ্ছে এই দেখো বরন্তির মতন বরন্তি তো দেখা গেছিলো চাঁদ এদিকে আছে এখন দেখা যাবে না হয়তো এই ক্যামেরাতে অবস্থা বুঝতে পারছো কেন প্রচুর ঠান্ডা সেই জন্য এখানে এটা এ করে দিয়েছি প্রচুর ঠান্ডা আছে তাই না সত্য এখানে আমাদের আমাদের ওখানে আমরা হুগলিতে ওখানে থাকি ওখানে মোটামুটি এখানে 17-18 এখানে 10 হয়ে যাবে শিওর হবেই ঠিক আছে আজকে একটু গন্ডগোল হয়ে গেছে বিঙ্কি আমরা সবাই বিঙ্কি আমাদের দেখেছে বিঙ্কি লেট করে ফেলেছে সূর্যোদয় বিঙ্কি দেখতে পাইনি বিঙ্কি না না দেখেছি কো লাইভে কত সূর্যোদয় দেখেছি আর লাইভে দেখবি কি আবার এখানে দেখে নিবি ইউটিউবে আমার ইউটিউবে দেখে চলে এই পাহাড়গুলো আছে এই যে পাহাড়ে একটা ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক উঠলো আর ফট করে দেখা গেল মানে যা এত তাড়াতাড়ি সূর্য উঠে যাচ্ছে পাহাড়ে একদম কত বড় পাহাড় জানি না বিরাট পাহাড় সামনে বিরাট দেখাই যাচ্ছে না এত উঁচু মারাঙ্গুরু উপরে বরফ আছে হ্যাঁ আছে বরফ তো নিয়ে যেতে হবে সাথে করে পরে করে নিয়ে যেতে হবে না হুম
তুই দেখ না মনে হচ্ছে পলুজা করে ফেলে দেওয়া কাগজ ওই দিয়ে র‍্যাগ বানিয়ে দিয়েছে এই মামা নাচছে এটা ক্র্যাফটিং এর পর্যায়ে চলে গেছে না না এটা না এর নাম নাম আছে না আমার রাস্তা আছে এদিকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাপু বলেছে আছে তো আছে তাই তাই দেখেন কি একদম এখানে গুহা আছে যাবে যাবে ডেন লায়নের ডেন চল চল তো পাগলা আমরা আবার চলছি পাহাড়ের উদ্দেশ্যে এই পাহাড়ে উঠতে পারি কিনা দেখো দেখা যাক কত দূর উঠতে পারি সবাই রয়েছে দিল থামকে বাঁচিয়ে দেখো হৃদয়টা হাতে নিয়ে বসো দেখো আমরা উঠছি ওপরের দিকে একটু ভয় ভয় লাগতে পারে ভিডিও দেখার পর গুহাটা কোন জায়গায় দেখালো যেন আমাদের ওই যে ওই যে কালকে সিংহটা এসেছিল ওইটা থাকে এবার নামতে হবে তোমাদের এইটা ফোন উঠে যাচ্ছে এবার নামতে হবে তো হ্যাঁ আমরা অন্য পাহাড়ে যাবো ওই পাহাড়ে যাবো চাষটা রোদে শুকিয়ে গেছে ছোট শীতকাল দেখেছো চলো এবার চলো নিচে নামবো আস্তে আস্তে নামবে বাইক নিয়ে গেছিল কালকে না পরশু পরশু দিন একটা না অনেক অনেকগুলো তো তার মধ্যে একটা শিয়ালের সাইজ আমি কি এবার উঠছেও বড় শিয়াল আছে দেখ এত বড় মানে রাত্রি তুই দেখ 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 এই ছেলেটা পুরো বাপন হয়ে গেল সকালে আমাদের মস্তি শেষ এখন মোটামুটি সূর্য উদয় সবই দেখা হয়ে গেছে পাহাড়ে ট্রেক করা হয়ে গেছে এখন আবার আমাদের টেন্টের দিকে ফিরছি জয় কি করছে শুধু ও হ্যাঁ এখানে এখানে বসিয়ে দিয়ে ঠিক আছে এখানে বসিয়ে দেয় একটা কাজ করে এটা সরকারি কাজ করে দেখো রাস্তার কাজ করে ওরে বাবা কত ভারী ভারী হয়ে যাচ্ছে অনেক ভারী সব সময় আর কি না অনেক ভারী এটা ঘুরি অন্ধকার অন্ধকার সব সময় না ইয়ার কি না কিন্তু বলে দিচ্ছি এবার এবার চাকায় লাথি মার হ্যাঁ এই দেখো কত কাজ করে দিচ্ছে হ্যাঁ চলো অন্যদিকে চলে যাচ্ছে তো অন্যদিকে চলে যাচ্ছে এদিকে এদিকে আয় এদিকে এদিকে ভালো করে একটু একটু জয়দা ফিক্স এদিকে এদিকে না বাদিকে যাও না জয়দা ফিক্স ঠক খালি হবে অনেক ভারী নাকি রে হালকা একটু চলো এই যে কাজটা করে দে তোমরা না হ্যাঁ সরকার একটা কাজ করে দিচ্ছে সুন্দর দেখ পুরস্কার দেবে না আমাদের এখন চলবে তেঁতুল পাড়া অভিযান দেখলে লাঠিটা ভেঙে নিয়েছি ভালো বলেছি সত্য যাক
কি যাচ্ছে মানে লাঠিটা ভারী উপর মাথাটা ভারী হয়ে গেছে এই মাথাটা একটু ভেঙে দাও না ভেঙে দাও ডান্ডা গুলো ঢুকে ভুট করে আরে মাথা গুলো একটু ভেঙে দাও ডান্ডা দিয়ে টান ডান্ডা দিয়ে ডিম সিদ্ধ আর কলা ডিম সিদ্ধর দাম নিয়েছিল 2000 টাকার উপর মিনারেল ওয়াটার উপর চাপিয়েছিল আরেকটা সেটা একটা অন্য কেস ছিল।